বালিগঞ্জের অভিজাত পাড়া সানি পার্কে জন্মদিনের পার্টিতে এসে খুন হয়ে গেল কিশোর। ভাঙা কাচের বোতল দিয়ে এলোপাথারি কোপানো হয় তাকে। নিহতের নাম অবেশ দাশগুপ্ত। সে শহরেরই এক নামী ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র। শনিবার দুপুরে এক বান্ধবীর জন্মদিন উপলক্ষে বন্ধুদের সঙ্গে সানি পার্কের ওই বহুতলে আসে অবেশ। সেখান থেকে দক্ষিণ কলকাতার এক অভিজাত ক্লাবে লাঞ্চ করতে যায় তারা। বিকেলে বন্ধুরা আবার ফিরে আসেন সানি পার্কের বাড়িতে, সেখানেই শুরু হয় বচসা। বন্ধুর সঙ্গে অবেশের বচসা হাতাহাতিতে গড়ায়। সূত্রের খবর, এরপর অবেশকে পার্কিং লটে টেনে নিয়ে গিয়ে বোতল দিয়ে কোপায় তার বন্ধু। রক্তাক্ত অবেশকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। গোটা ঘটনায় ইতিমধ্যেই খুনের অভিযোগে সোচ্চার অবেশের মা। থানায় লিখিত অভিযোগ দায়ের। তার অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। বিক্রম দাস আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। বিক্রম, কি জানা যাচ্ছে এ বিষয়ে পুলিশ সূত্রে? দেখো, গতকাল রাতে অবেশ দাশগুপ্তর মা বয়ান দেন এবং তিনি অভিযোগও করেন যে এই ঘটনায় তার ছেলেকে খুন করা হয়েছে এবং অজ্ঞাত পরিচয় ব্যক্তি বা যুবকদের বিরুদ্ধে এই খুনের অভিযোগে মামলা রুজু হয়েছে। ভারতীয় দণ্ডবিধি 302 ধারায় মামলা রুজু করেছে বালিগঞ্জ থানার পুলিশ। এবং তার পাশাপাশি গতকাল রাতেই অবেশ দাশগুপ্তর মায়ের স্টেটমেন্ট রেকর্ড করা হয়, সেখানে কিন্তু তিনি অভিযোগ করেছেন যে তার ছেলেকে খুন করা হয়েছে। অপরদিকে তোমায় জানিয়ে রাখবো, এই ঘটনায় একজন সন্দেহভাজন ছাত্র যে কিনা এই পার্টিতেই উপস্থিত ছিল তাকে আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে পুলিশ আধিকারিকরা। বালিগঞ্জ থানায় তাকে নিয়ে আসা হয় এবং তারও কিছু ইঞ্জুরিজ ছিল এমনটা কিন্তু পুলিশ সূত্রের খবর। এবং বালিগঞ্জ থানায় তাকে রাত 2:30 অব্দি জিজ্ঞাসাবাদ করার পর তাকে আপাততভাবে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তাকে নজরদারিতে রাখা হয়। কারণ পুলিশ যেটা অনুমান করছে যে এই ছেলেটি, এই ছাত্রটি কিন্তু এই ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত থাকতে পারে। সেক্ষেত্রে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সে এই খুনের ঘটনা অস্বীকার করেছে এবং পুলিশ যেটা দাবি করছে যে ছাত্র কিন্তু কোনোরকমভাবে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং তদন্তে সহযোগিতা করছে না। যেহেতু এই ছাত্র জুভেনাইল, একেবারেই নাবালক, সেক্ষেত্রে কিন্তু কোনোরকম মেন্টাল প্রেশার না দিয়ে পুলিশ তাকে স্লো বাট স্টেডি প্রসেস তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। কারণ গোটা ঘটনা যেহেতু একটা একটা হিট অফ দ্য মোমেন্টে হয়েছে এমনটাই পুলিশ মনে করছে, সেক্ষেত্রে কোনোরকমভাবে কোনো নিরীহ ছাত্র যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকেই কিন্তু তাকিয়ে পুলিশ তাকে ক্রমশ জিজ্ঞাসাবাদ করে যাচ্ছে। তবে এই ছাত্র যাকে আটক করে গতকাল রাত্রি আড়াইটাতে জিজ্ঞাসাবাদ করা হয়, সে যে বেশ কিছু জায়গায় মিথ্যে কথা বলছে বা বেশ কিছু জায়গায় পুলিশকে অসহযোগিতা করছে, এই বিষয়টা কিন্তু পুলিশের কাছে স্পষ্ট। আজকে কিছুক্ষণ বাদে ফের জিজ্ঞাসাবাদ করা হয়েছে রাতভর, সেখান থেকে কোনো তথ্য কি উঠে এসেছে? দেখো, শুধুমাত্র এই সন্দেহভাজন ছাত্র তাকেই নয়, এর পাশাপাশি কিন্তু যে 17 জন এই পার্টিতে উপস্থিত ছিল প্রত্যেককেই কখনো কখনো আলাদা আলাদা, কখনো বা তাদেরকে একই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং সেক্ষেত্রে পুলিশ প্রাথমিক তদন্তের পর যেটা মনে করছে যে এক্ষেত্রে কিন্তু এই দুই ছাত্রের মধ্যে একটি মেয়েকে কেন্দ্র করে বচসা ঘটে এবং সেই মেয়েকে কেন্দ্র করেই গতকাল যাবতীয় ঘটনা ঘটেছে। কারণ যেটা জানা যাচ্ছে যে অবেশ দাশগুপ্ত, সে এক ছাত্রীর কিছুদিন হয় এক ছাত্রীর ঘনিষ্ঠ হয়ে উঠছিল, ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠছিল, যেই বিষয়টা কিন্তু অপর ছাত্র সে মেনে নিতে পারছিল না। এই ধরনের বিষয় নিয়ে কিন্তু দুই ছাত্রের মধ্যে জটিলতা তৈরি হয়। গতকাল দুপুরবেলা এই জন্মদিনের পার্টির জন্য এই যে দুই ছাত্র এবং তার সঙ্গে সঙ্গে আরো 15 জন, তারা সবাই একত্রিত হয় সানি পার্ক এলাকাতে। এবং তারপর যেহেতু যেই ছাত্রীর কালকে জন্মদিন ছিল তার আত্মীয়ের মৃত্যু হয়েছে কিছুদিন আগে, সেই কারণে তারা বাড়িতে খাওয়া দাওয়া করেনি, একটি অভিজাত ক্লাবে সেখানে গিয়ে সবাই লাঞ্চ করে, লাঞ্চ করে যখন বিকেলবেলা ফিরে আসে তারপরেই কিন্তু এই বচসার ঘটনা ঘটে, হট অল্টারকেশন দেখা যায়। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাকে জানাবো, যেই ছাত্রীর জন্মদিনের পার্টি ছিল ঘটনাটি ঘটেছে, পার্কিং এরিয়ায় ঘটনাটি ঘটেছে যেখানে সিসিটিভি ক্যামেরা থাকবে, এর পাশাপাশি নিরাপত্তা রক্ষী উপস্থিত থাকার সম্ভাবনা থাকবে এবং অবশ্যই চালক, অর্থাৎ পার্কিং লট সেখানে গাড়ি দাঁড়িয়ে থাকবে, চালকরা যারা থাকবেন তারা সেখানে উপস্থিত থাকবে। এরকম একটা জায়গায় ঘটনা ঘটলো অথচ কেউ কোনো কিছু টের পেলেন না। অবশ্যই আমি সেই বিষয়ে আসবো, তার আগে কিন্তু তোমাকে জানাবো যে যেই 17 জন আমন্ত্রিত ছিল তার মধ্যে কিন্তু যেই ছাত্র অভিযুক্ত হিসেবে এখনো মনে করা হচ্ছে বা যাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে এবং অবেশ দাশগুপ্ত, এই দুজন কিন্তু যে ছাত্রের জন্মদিনে ছিল তার চেনা ছিল। কিন্তু এই দুজনের, এই দুই ছাত্রের অন্যান্য যে সমস্ত 15 জন ছাত্রী বা ছাত্ররা এসেছিল তাদের সঙ্গে কিন্তু কোনোরকমভাবে এর আগে পূর্ব পরিচিত ছিল না। সেক্ষেত্রে এরা কিন্তু কোনোরকমভাবেই কমন ফ্রেন্ডস নয়। কমন ফ্রেন্ড কিন্তু একমাত্র ওই আবাস, ওই সানি পার্কের আবাসিক যে ছাত্র
ছাত্রী যার জন্মদিন ছিল, এবং যেমনটা তোমাকে জানাবো যে দুপুরবেলা তারা লাঞ্চ করে আসার পর বিকেলে যখন তারা পার্টি করছিল, নাচ গান চলছিল, গান চলছিল এবং সেখানে মদ্যপানও হচ্ছিল, সেই সময় যেটা জানা যাচ্ছে যে উঠোন যে রয়েছে, যে লন রয়েছে কমপ্লেক্সে, সেই লনে কিন্তু এই দুই ছাত্রের মধ্যে প্রথমে বচসা হয়, বোতল ভাঙাভাঙি হয় সেখানে, এবং তারপর সেখান থেকে ড্র্যাগ করে নিয়ে যাওয়া হয় আবেশকে, নিয়ে যাওয়া হয় একটি পার্কিং লটে, এমন জায়গায় পার্কিং লটে নিয়ে যাওয়া হয় যেখানে সিসিটিভি সার্ভেলেন্স নেই, সেই অংশে যেখানে সিসিটিভি সার্ভেলেন্স নেই সেখানেই কিন্তু স্ট্র্যাপ করা হয়, তাকে কোপানো হয় এবং বোতল ভেঙে যে বোতলের ভাঙা অংশ সেই দিয়েই তাকে কোপানো হয়, যেটা পুলিশ সূত্রে এখনও পর্যন্ত জানা যাচ্ছে প্রাইমারি ইনকোয়েস্টের পরে যে এই আবেশ দাশগুপ্ত তার পি টার্মে কিন্তু ডিপ স্ট্যাব ইঞ্জুরি রয়েছে, তার সঙ্গে সঙ্গে মাথা এবং বুকেও স্ট্যাব ইঞ্জুরি রয়েছে, হাঁটুতে স্ট্যাব ইঞ্জুরি রয়েছে, সেক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে এক্ষেত্রে যে বচসা ঘটে সেই বচসার সময় কিন্তু আবেশ রিটালিয়েটও করেছিল, কারণ তার হাতেও কিন্তু দেখা যাচ্ছে যে একটা ইঞ্জুরি মার্কস রয়েছে, সেক্ষেত্রে একটা বচসার ঘটনা ঘটেছিল, এই বিষয়টা কিন্তু নিশ্চিত পুলিশ এখনও পর্যন্ত অনুমান যে ত্রিকোণ প্রেমের জেরে এই খুন, তবে পুরোপুরি স্পষ্ট হবে যখন এই অভিযুক্ত এই 17 জনের মধ্যে যে অভিযুক্তকে সন্দেহ করা হচ্ছে যখন ব্রেকডাউন করবে, অ্যাকচুয়াল মোটিভ কিন্তু তখনই স্পষ্ট হবে, তবে আপাতত ভাবে যেটা পুলিশ জানাচ্ছে যে এই ঘটনা কিন্তু ত্রিকোণ প্রেমের জেরেই খুন।